ওয়েলকাম ফর ব্লানিস্টার স্কুল। বর্তমান পৃথিবীর সবচেয়ে বেশি আলোচিত সমস্যা হচ্ছে ইসরায়েল এবং ফিলিস্তিন সমস্যা, তাই পরবর্তী বিসিএস পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এছাড়াও প্রাইমারি পরীক্ষায় ইসরায়েল এবং ফিলিস্তিন সমস্যা থেকে একটা বা দুইটা প্রশ্ন আসতে পারে। তাই ইসরায়েল এবং ফিলিস্তিনের সাম্প্রতিক যে তথ্যগুলো সেই তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপনা করব। আপনি যদি আমার ক্লাসে আজকে প্রথম হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, আর যদি করে থাকেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ইসরায়েল এবং ফিলিস্তিন সমস্যা এটা মূলত আরও হাজার হাজার বছরের পুরনো সমস্যা। তো এই সমস্যাটা সম্পর্কে জানার জন্য আমাদেরকে প্রথমে ইসরায়েল এবং ফিলিস্তিন রাষ্ট্রের অবস্থান এবং তার পার্শ্ববর্তী যে রাষ্ট্রগুলো তাদের অবস্থান সম্পর্কে জানতে হবে। আসুন সবাই জেনে নিই। আমরা একটা মানচিত্র দিকে লক্ষ্য করি, এই মানচিত্রের মধ্যে এই যে জায়গাটা খালি জায়গাটা, ওই জায়গাটা একটা সাগর, যে সাগরটার নাম হচ্ছে ভূমধ্য সাগর, ভূমধ্য সাগর। ভূমধ্য সাগরের তীরে এই যে দেশটা, ওই দেশটা হচ্ছে ইসরায়েল রাষ্ট্র। আমরা বর্তমান সময়ে যে ইসরায়েল ফিলিস্তিন যে সমস্যাটা, তার মূল যে কেন্দ্রবিন্দু মূলত হচ্ছে এই ভূমধ্য সাগরের তীরের যে রাষ্ট্রগুলো সেই রাষ্ট্রগুলো। তো আমরা কী দেখলাম, ভূমধ্য সাগরের এটা হচ্ছে পূর্ব তীর, ভূমধ্য সাগরের পূর্ব তীরে যে রাষ্ট্রটা সেই রাষ্ট্র হচ্ছে ইসরায়েল রাষ্ট্র। তো আমরা দেখে নিই, এটা হচ্ছে ইসরায়েল, এই অংশটা হচ্ছে ইসরায়েল, তারপরে এই অংশটা হচ্ছে ইসরায়েল, এটাও ইসরায়েল, ইসরায়েল রাষ্ট্র। ইসরায়েল রাষ্ট্রের ভিতরে আমরা লাল মার্ক করা যে অংশটুকু দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বর্তমান ফিলিস্তিন রাষ্ট্র। তো এটা হচ্ছে ফিলিস্তিন, ফিলিস্তিন রাষ্ট্র। তো বর্তমান সময়ে যে সংঘাত ইসরায়েল এবং ফিলিস্তিন মূল কেন্দ্রবিন্দু হচ্ছে জাস্ট এই জায়গাটা। তো ভিউয়ার্স, আপনি বলতে পারেন যে ইসরায়েল ফিলিস্তিন সমস্যাটা কোথা থেকে আসলো? মূলত এই সমস্যাটা হাজার হাজার বছর পুরনো, বাট আমরা আজকে ক্লাসে দেখব শুধুমাত্র বর্তমান সময়ের যে সমস্যাটা সেই সমস্যাটা। বর্তমান সময়ের ইসরায়েল ফিলিস্তিনের যে সমস্যাটা সেই সমস্যাটা আসছে আলাকসা মসজিদকে কেন্দ্র করে। তো আমাদেরকে একটু জানা রাখতে হবে, আজকে থেকে 1948 সালের পূর্বে ইসরায়েল বা ফিলিস্তিন কোনো রাষ্ট্রই ছিল না। এই ইসরায়েল এবং ফিলিস্তিন এই দুইটা রাষ্ট্র মিলে একটা একটা রাষ্ট্র ছিল এবং সেই রাষ্ট্রের নাম ছিল প্যালেস্টাইন, নাম ছিল এটার নাম প্যালেস্টাইন, এটা বাংলা আপনি লিখতে পারেন প্যালেস্টাইন রাষ্ট্র। 1948 সালের পরে ইসরায়েল এবং ফিলিস্তিন দুইটা রাষ্ট্রের জন্ম হয়। ইসরায়েল এবং ফিলিস্তিন রাষ্ট্র কীভাবে জন্ম হয় তারও একটা বিশাল একটা ইতিহাস আছে। 1948 সালের পূর্বে এই যে প্যালেস্টাইন রাষ্ট্র ছিল, সেই প্যালেস্টাইন রাষ্ট্রতে যারা বসবাস করত তারা ছিল মুসলমান সম্প্রদায়, মুসলিম সম্প্রদায়ের লোক, মুসলিম সম্প্রদায়ের লোক ওইখানে সবাই বসবাস করত। বাট 1948 সালের দিকে বা 1948 সালের পূর্বে, 1948 সালের পূর্বে ইউরোপ থেকে আমরা ধরে নিলাম এই অংশটা হচ্ছে ইউরোপ, বা আমরা মানচিত্রের মধ্যে ধরে নিলাম এই জায়গাটা ইউরোপ। ইউরোপ থেকে নৌকা বা জাহাজ দিয়ে ইহুদি লোকরা ইসরায়েল আসতে শুরু করলো। একটা বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে, এই জায়গাটার বা প্যালেস্টাইন রাষ্ট্রের আদি নিবাসী ছিল মুসলমান, বাট 1948 সালের পূর্বে ইউরোপ থেকে ইহুদিরা নৌকা যোগে বা জাহাজ দ্বারা তারা প্যালেস্টাইন রাষ্ট্রে আসতে শুরু করলো। এবং 1948 সালে যারা ইহুদি আসলো তারা বলল এটা আমাদের নিজের রাষ্ট্র, অর্থাৎ রাষ্ট্রটা ছিল মুসলমান রাষ্ট্র বাট ইহুদিরা তাদের নিজের রাষ্ট্র বলে দাবি করে। একসময় 1948 সালের 14 মে তারিখে ইহুদিরা তাদের স্বাধীন রাষ্ট্র ঘোষণা করলো এবং সেই রাষ্ট্রের নাম দিল ইসরায়েল। আশা করি আমরা বিষয়টা বুঝতে পারছি। তো ইসরায়েল রাষ্ট্র মূলত তাদের নিজেদের ভূমি ছিল না, ওইটা ছিল মুসলমানদের জমি, প্যালেস্টাইন রাষ্ট্র ছিল। ইসরায়েলরা জোরপূর্বক প্যালেস্টাইন রাষ্ট্র দখল করে তারা যে নাম দেয় সে নামটা ছিল ইসরায়েল রাষ্ট্র। তো স্বাভাবিকভাবে মুসলমান যারা ছিল তারা ওইটা মেনে নেবে না, তারা ইসরায়েল রাষ্ট্রের সাথে যুদ্ধ করা শুরু করলো এবং সেই যুদ্ধটা ছিল আরব ইসরায়েল প্রথম যুদ্ধ। তো ভিউয়ার্স, আরব ইসরায়েল প্রথম যুদ্ধ, দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় যুদ্ধ, চতুর্থ যুদ্ধ সম্পর্কে জানতে হলে আমরা পরবর্তী ভিডিওতে আরেকটা ক্লাস নিয়ে আসবো, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। তো ভিউয়ার্স, তো প্রথম যে যুদ্ধটা ছিল সেই যুদ্ধটা শুধুমাত্র ফিলিস্তিন ছিল না, সাথে অনেকগুলো রাষ্ট্রই জড়িত ছিল। আমরা তার জন্য তার পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো জানতে হবে। আমরা লক্ষ্য করি এটা ছিল ইসরায়েল রাষ্ট্র, এটা ফিলিস্তিন,
এই যে ফিলিস্তিন বর্তমানে ওই যে আগের যারা মুসলমান আদিবাসী ছিল তারা ফিলিস্তিনে বসবাস করতেছে, আর ইহুদি যারা চলে আসছিল ইউরোপ থেকে তারা বর্তমান ইসরায়েলে বসবাস করতেছে। অর্থাৎ দুইটা রাষ্ট্রের জন্ম হলো। বাট এই যে ইসরায়েল রাষ্ট্রের পার্শ্ববর্তী যে দেশগুলো প্রত্যেকটা দেশে কিন্তু মুসলমান রাষ্ট্র। আমরা লক্ষ্য করি এখানে বিশাল যে একটা অংশটুকু সেই রাষ্ট্রের নাম হচ্ছে জর্ডান। জর্ডান উপরের দিকে যে অংশটুকু সিরিয়া, তার উপরে এই অংশটুকু লেবানন। আমাদেরকে মনে রাখতে হবে লেবাননের বিখ্যাত একটা সশস্ত্র সংগঠন হচ্ছে হিজবুল্লাহ। হিজবুল্লাহ হচ্ছে লেবাননের আদিবাসী। তাছাড়া সিরিয়াও আমরা এই অংশটুকু দেখতে পাচ্ছি, এটা সিরিয়ার অংশ। এই যে জায়গাটাকে একটা মালভূমি, সেই মালভূমিটার নাম হচ্ছে গোলান মালভূমি, এবং সেই গোলান মালভূমিকে কেন্দ্র করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, এটা আমরা পরবর্তীতে জানবো। আমরা জর্ডানের পাশে একটা খালি একটা অংশ দেখতে পাচ্ছি, এই অংশটুকু মূলত একটা সাগর, যে সাগরটাকে আমরা বলি ড্যাড সি বা মৃত সাগর। ড্যাড সি বা মৃত সাগর আমরা জেনে নিই, ড্যাড সি। আমরা ইসরায়েলের নিচের দিকে একটা রাষ্ট্র লক্ষ্য করতেছি, এই রাষ্ট্র হচ্ছে মিশর। এই অংশটুকু মিশর, তাহলে এই অংশটুকু কি? এই অংশটুকু হচ্ছে একটা খাল, যে খালটাকে বলা হয় সুয়েজ খাল। সুয়েজ খাল। তবে আসলে লক্ষ্য করি যেহেতু এই রাষ্ট্রটা ফিলিস্তিন রাষ্ট্র, এটা ইসরায়েল রাষ্ট্র, এবং ইসরায়েল রাষ্ট্র আদিবাসীরা বর্তমান আদিবাসী হচ্ছে ইহুদি এবং ফিলিস্তিন রাষ্ট্রের জনগণ হচ্ছে মুসলমান, আমাদেরকে মনে রাখতে হবে যেহেতু ফিলিস্তিন রাষ্ট্র মুসলমান এবং পার্শ্ববর্তী প্রত্যেকটা দেশ লেবানন, সিরিয়া, জর্ডান, মিশর সবাই মুসলমান রাষ্ট্র, এবং তার পার্শ্ববর্তী দেশ ফিলিস্তিনকে যেহেতু ইহুদিরা আক্রমণ করছে বা জোরপূর্বক জায়গা দখল করে নিচ্ছে, সেই কারণে সবাই মূলত ফিলিস্তিনে সাপোর্ট দেয়। এবং প্রথম যুদ্ধের মধ্যে ইসরায়েল বনাম লেবানন, সিরিয়া, ফিলিস্তিন, জর্ডান এবং মিশর পাঁচটা দেশ মিলে একত্রে যুদ্ধ করে ইসরায়েলের সাথে। বাট দুঃখের বিষয় হচ্ছে ইসরায়েল একাই সবগুলো দেশের সাথে যুদ্ধ করে জয়লাভ করে, ফলে ইসরায়েল রাষ্ট্রের যে মানে কাঠামো বা স্ট্রাকচার তাদের উপর অধিকারটা দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়। বাট একটা সময় ফিলিস্তিনের স্বাধীনতার জন্য একজন বিখ্যাত নেতা ছিল, ওনার নাম ছিল ইয়াসির আরাফাত। আমরা সবাই হয়তো জানি ইয়াসির আরাফাত। ইয়াসির আরাফাত চেষ্টা করলো তাদের ফিলিস্তিন রাষ্ট্রটাকে আরও বর্ধিত করার জন্য বা তার স্বাধীনতা রক্ষা করার জন্য, কারণ ইসরায়েল এবং ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেও ইসরায়েল চেষ্টা করছে বর্তমান যে ফিলিস্তিন সেই ফিলিস্তিনকে দখল করার জন্য। বাট ইয়াসির আরাফাত চেষ্টা করে যে আমাদের যে রাষ্ট্রটা ফিলিস্তিন রাষ্ট্রটাকে স্বাধীন করার জন্য। এবং ইয়াসির আরাফাতের সামরিক শাখা ছিল, এটার নাম ছিল ফাতাহা। এই ফাতাহা শব্দের অর্থ জাগরণ বা রেভলিউশন বা পুনর্জাগরণ। আমরা এই সম্পর্কে পরবর্তী ক্লাসে আরও আলোচনা করব। তো ইয়াসির আরাফাত যখন ক্ষমতায় ছিল তখন ওনার যে সামরিক শাখা ছিল ফাতাহ, তো সে ফাতাহর সাথে তখন ইসরায়েল রাষ্ট্রের একটা চুক্তি হয়। সেই চুক্তিতে এরকম কথা ছিল যে ফিলিস্তিনিরা তারা এই ভূখণ্ডটা নিয়ে থাকবে এবং ইসরায়েলিরা এই ভূখণ্ড নিয়ে থাকবে। তবে এখানে জাতিসংঘের একটা মধ্যস্থতা ছিল, জাতিসংঘের যে দাবি ছিল এখানে একটা জায়গা ছিল, এই জায়গাটুকু, এই জায়গাটুকু জাতিসংঘ নিয়ন্ত্রণ করবে। আমি আবার বলি, ইসরায়েল নিয়ন্ত্রণ করবে ইহুদিরা, ফিলিস্তিন নিয়ন্ত্রণ করবে মুসলমানরা, এবং জাতিসংঘ নিয়ন্ত্রণ করবে এই জায়গাটু। এই জায়গাটার নাম হচ্ছে বর্তমান জেরুজালেম, যেটা হচ্ছে ইসরায়েলের রাজধানী। তাহলে আমরা দেখে নিলাম এই জায়গাটার নাম হচ্ছে জেরুজালেম। যেহেতু ওই জায়গাটা জেরুজালেম শহরটা জাতিসংঘ নিয়ন্ত্রণ করে, ওই কারণে ইসরায়েল চেষ্টা করে জেরুজালেম দখল করার জন্য, আবার ফিলিস্তিনও চেষ্টা করে জেরুজালেম দখল করার জন্য। আর ওই সমস্যা থেকে বর্তমান সংঘাতটা তৈরি হলো, যে এখন ইদানিং যে সমস্যা হচ্ছে ইসরায়েল ফিলিস্তিন মূলত সেই জেরুজালেম শহর নিয়ে। এখন প্রশ্ন হতে পারে যে স্যার, এই জেরুজালেম শহরটা ইসরায়েল ফিলিস্তিন প্রত্যেকেই কেন দখল করার চেষ্টা করতেছে? ওইটার একটা বিশাল একটা ঐতিহাসিক কাহিনী আছে। জেরুজালেম শহরটাকে তিন ধর্মের মানুষ, মুসলমান, খ্রিস্টান এবং ইহুদি, সবাই জায়গাটাকে পবিত্র জায়গা মনে করে। তার অবশ্য যুক্তিসঙ্গত কারণও আছে। মুসলমানদের যে নবী, সে নবীর নাম ছিল, মুসলমানদের নবী ছিল
ঈসা নবী সে জেরুজালেমে জন্মগ্রহণ করে। এছাড়া ঈসা নবী ছাড়াও মুসলমানদের আরও চারজন নবী, বিখ্যাত নবী, সেই নবীরা জন্মগ্রহণ করে বর্তমান জেরুজালেমে, বা যেটা ফিলিস্তিনের ভিতরে যে জায়গাটা অবস্থিত। সেই কারণে মুসলমানরা মনে করে এটা তাদের জন্য পবিত্র ভূমি বা পূর্ণ ভূমি, এবং এটা তাদের অধিকার জেরুজালেমকে রক্ষা করা। এবং এই জেরুজালেমের ভিতরে একটা মসজিদ আছে, সেই মসজিদের নাম হচ্ছে আল আকসা মসজিদ, আল আকসা মসজিদ। তো মুসলমানদের যে পবিত্র জায়গাগুলো, প্রথম পবিত্র জায়গা হচ্ছে মক্কা, দ্বিতীয় মদিনা, এবং তৃতীয় যদি কোনো পবিত্র স্থান হয় মুসলমানদের, সেই পবিত্র স্থান হচ্ছে আল আকসা মসজিদ। স্বাভাবিকভাবে মুসলমানরা ওই আল আকসা মসজিদের নিয়ন্ত্রণ হারাতে চায় না, সেই কারণে মুসলমানরা যে কোনো প্রকারই হোক জেরুজালেমের অধিকার, আল আকসা মসজিদের অধিকারটা ধরে রাখতে হয়। এটা হচ্ছে মুসলমানদের দাবি। অন্যদিকে খ্রিস্টানদের যে ধর্মীয় নেতা ছিলেন যিশু, এখন আপনার প্রশ্ন হতে পারে যে খ্রিস্টানরা কেন এটাকে তাদের পবিত্র ভূমি মনে করে। খ্রিস্টানদের ধর্মীয় নেতা যিশুখ্রিস্ট, সেই যিশুখ্রিস্ট জন্মগ্রহণ করে বর্তমান জেরুজালেম শহরে। তো আমাদের মনে রাখতে হবে যিশুখ্রিস্ট কিন্তু একটা ইহুদি পরিবারে জন্মগ্রহণ করে। যিশুখ্রিস্টের জন্ম, মা বাবা হচ্ছে ইহুদি। যিশুখ্রিস্ট জন্মগ্রহণ করে বর্তমান জেরুজালেম শহরে, সেই কারণে খ্রিস্টানরাও কোনোভাবেই এই জেরুজালেমের অবস্থানটা ছাড়তে চায় না। তাহলে আমার গেল এদিকে মুসলমান, এদিকে চলো মুসলমানের আল আকসা মসজিদ, এছাড়া বিভিন্ন নবী, আর অন্যদিকে খ্রিস্টানদের যিশুখ্রিস্ট জন্মগ্রহণ নিয়ে তাদের অধিকার হারাতে চায় না। অন্যদিকে ইহুদিরা, আমরা দেখি ইহুদিরা কেন ওই জায়গাটাকে গুরুত্বপূর্ণ কেন মনে করে। ইসরায়েল রাষ্ট্র তো এটা ফিলিস্তিন রাষ্ট্র, এটা জাতিসংঘের নিয়ন্ত্রিত জায়গা, না ইহুদি না খ্রিস্টান। বাট ইহুদিরা মনে করে তাদের এটা নিজেদের জায়গা, কারণ তারা মনে করে এই যে জেরুজালেম শহরটা তাদের হচ্ছে প্রমিসড ল্যান্ড। তারা মনে করে এটা তাদের প্রমিসড ল্যান্ড, গড প্রমিসড ল্যান্ড, অর্থাৎ তারা ভাবে ঈশ্বর তাদেরকে এই জমিটা তাদেরকে দান করছে, এই কারণে তারা তাদেরকে এটা নিজেদের জমি হিসেবে দাবি করে। তো যেহেতু একই সাথে মুসলমান, খ্রিস্টান এবং ইহুদি তিন ধর্মের লোকেরাই এই জেরুজালেমের অধিকার পেতে চায়, তাহলে এই কারণে সমস্যাটা শত শত বছর যাবৎ সেই সমস্যাটাই চলে আসছে। আর এই কারণে বিভিন্ন সময়ে যখন জেরুজালেমের অধিকার খ্রিস্টানরা নিতে চায় বা ইহুদিরা নিতে চায়, মুসলমানরা বাধা প্রদান করে, বা মুসলমানরা যদি অধিকার নিতে চায় ইহুদিরা বাধা প্রদান করে, ফলে এই সমস্যাটা প্রত্যেক দিনই কোনো না কোনো ধরনের সমস্যা তৈরি হচ্ছে। তো ভিউয়ার্স, এখন আমরা ফিরে যাচ্ছি মূল বিষয়ে। তাহলে ইদানিং কয়েকদিন আগে যে সমস্যার সৃষ্টি হয়, আমরা বলতে পারি ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধটা কেন তৈরি হয়। গত রমজান চলাকালীন সময়ে এখানে যে মসজিদটা, আল আকসা মসজিদ, বলতে পারি আল আকসা মসজিদ, আমাদের এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে আল আকসা মসজিদ, সেই মসজিদের আয়তন মাত্র হচ্ছে ১৬ একর জায়গা। এই ১৬ একর জায়গা নিয়েই মূলত মূল সমস্যাটা। রমজান চলাকালীন সময়ে মুসলমানরা যখন তাদের নামাজ আদায় করার জন্য আল আকসা মসজিদে যায়, কারণ মুসলমানরা মনে করে যেহেতু এখানে ঈসা নবীর জন্ম, পবিত্র বাইতুল মুকাদ্দাস বা কিবলা অথবা আল আকসা মসজিদ অবস্থিত, সেই কারণে তারা ওইখানে নামাজ পড়লে তাদের সওয়াবটা বেশি হবে, তাদের পুণ্য বেশি হবে, তাই তারা ওইখানে নামাজ পড়তে যায়। বাট অন্যদিকে ইসরায়েলিরা চায় মুসলমানরা যেন আল আকসা মসজিদে না যায়। বাট তারপরও মুসলমানরা তাদের ধর্মের দিক চিন্তা করে, পবিত্রতার কথা রক্ষা চিন্তা করে, তারা নামাজ পড়তে আল আকসা মসজিদে যায় রমজানের সময়। বাট যখন মুসলমানরা নামাজরত অবস্থা ছিল, সেই আল আকসা মসজিদে ইসরায়েলি সেনাবাহিনী তাদের উপর নির্মমভাবে গুলি চালায়, তাদেরকে হত্যা করে। মূলত ওই সমস্যা থেকে বর্তমান সময়ের যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে। তো ফিলিস্তিনের যেহেতু তাদের মুসলমান রাষ্ট্র এবং তারা সামরিকভাবে এতটা শক্তিশালী না,
বাট ফিলিস্তিন রাষ্ট্রকে স্বাধীন করার জন্য আগে যখন তোমার কাজ করতো স্বাধীন করার জন্য যে সংগঠনটা ফাতাহ ইয়াসির আরাফাত নেতৃত্ব দিত, বাট একটা সময় ইয়াসির আরাফাতের মৃত্যুর পর থেকে যখন নির্বাচন হয় সেই নির্বাচনে জয়লাভ করে যে সংগঠন সেই সংগঠন হচ্ছে হামাস জয়লাভ করে। যেহেতু ইসরায়েলিরা নির্মমভাবে মুসলমানদের উপর গুলি বর্ষণ করে তাকে হত্যা করে, তখন হামাসও ইসরায়েলের উপর উল্টা আক্রমণ শুরু করে। এখানে মনে রাখতে হবে ইসরায়েল তত্ত্ব এবং প্রযুক্তির দিক থেকে বা সেনাবাহিনীর দিক থেকে অনেক বেশি উন্নত, বাট ফিলিস্তিনের এতটা উন্নত না। তো লক্ষ্য করি ফিলিস্তিনিরা মূলত ফিলিস্তিন থেকে ইসরায়েলের যে রাজধানী সেই রাজধানীর নাম হচ্ছে তেল আবিব, মূলত এটা এই জায়গাটা হচ্ছে তেল আবিব। ফিলিস্তিনিরা ইসরায়েল থেকে তেল আবিবের উপর রকেট হামলা করতে পারে, বা তাদের কাছে হাতে কোনো হেলিকপ্টার বা কোনো বিমান নাই যেখানে এসে তারা যুদ্ধ করতে পারবে। যেহেতু ফিলিস্তিনদের একটা ধর্মীয় একটা বিষয় নিয়ে মুসলমানদের ধর্মীয় একটা বিষয় নিয়ে আলোচনা চলে আসছে, স্বাভাবিকভাবে তা পার্শ্ববর্তী মুসলমান রাষ্ট্রগুলো তাদের ভিতরেও ভাতৃত্ববোধ উদয় হয়। যে আমাদের মুসলমানদের পবিত্র জেরুজালেম শহরে অবস্থিত আলাকসা মসজিদ বা বাইতুল মুকাদ্দাস যদি ইহুদিদের দখলে চলে যায়, তাহলে আমাদের ধর্মীয় দিক থেকে আমরা অনেকটা হেয় প্রতিপন্ন হব। তাই তারাও ফিলিস্তিনদের রক্ষা করার জন্য সামনে এগিয়ে আসে। আমরা ওই প্রসঙ্গগত দিক লক্ষ্য করলে যে লেবাননের একটা সামরিক সংগঠন, সেই সংগঠনের নাম ছিল হিজবুল্লাহ। মূলত হিজবুল্লাহও লেবানন থেকে ইসরায়েলের উপরে রকেট নিক্ষেপ করে। অন্যদিকে সিরিয়াও মুসলমান রাষ্ট্র, সিরিয়াও ইসরায়েলের উপর রকেট নিক্ষেপ করে। অবশেষে এগারো দিন যুদ্ধের পরে, মনে রাখতে হবে এগারো দিন যুদ্ধের পরে ইসরায়েল রাষ্ট্রের উপর অনেক বেশি চাপ তৈরি হয়। একদিকে হিজবুল্লাহ রকেট নিক্ষেপ করতেছে, অন্যদিকে সিরিয়ার রকেট নিক্ষেপ করতেছে, অন্যদিকে ফিলিস্তিনের রকেট নিক্ষেপ করতেছে। এছাড়াও ইসরায়েল রাষ্ট্রের ভিতরে কিছু মুসলমান জনগণ রয়েছে, তারা এই যুদ্ধ বন্ধ করার জন্য সরকারের ওপর চাপ প্রয়োগ করতেছে। তো ভিউয়ার্স, আপনার প্রশ্ন হতে পারে তাহলে এতগুলো বাধা বিপত্তি সত্ত্বেও ইসরায়েল সরকার কেন সেই যুদ্ধটা করতে গেল? আসুন একটু জেনে নিই কেন এই যুদ্ধটা শুরু হলো। বর্তমান ইসরায়েলের যে রাষ্ট্রপতি বা তার নাম, ওনার নাম হচ্ছে নেতানিয়াহু। তো ইসরায়েলের ভিতরে নেতানিয়াহুর জনসমর্থন অনেকটা কমে গেছে। জনসমর্থন কমে যাওয়ার কারণে উনি চাইতেছিল ওনার সমর্থনটা বাড়ানোর জন্য, আর ইসরায়েল রাষ্ট্র যেহেতুই বরাবর ফিলিস্তিনের সাথে শত্রু ভাবাপন্ন সম্পর্ক, নেতানিয়াহু মনে করলো যদি আমরা ফিলিস্তিনের উপর আক্রমণ করি তাহলে হয়তো আমার জনসমর্থনটা বেড়ে যাবে। ওই পরিকল্পনা থেকে মূলত নেতানিয়াহু ফিলিস্তিনদের উপর আক্রমণ করে এবং বাইতুল মুকাদ্দাস বা আলাকসা মসজিদে। বাট ওনার যে পরিকল্পনা ছিল যে ফিলিস্তিনদেরকে কুণ্ঠাসা করে, বাট ওইটা সফল হয়নি, বরং আরও তারা নিজেরাই কুণ্ঠাসা হয়ে যায়। কারণ একই সাথে লেবানন, সিরিয়া, ফিলিস্তিন থেকে চাপ আসতেছে বা রকেট নিক্ষেপ করা হচ্ছে। অন্যদিকে তার পার্শ্ববর্তী একটা দেশ ইরান, একটু দূরে ইরান থেকেও কিন্তু তাদেরকে, ফিলিস্তিনদেরকে ব্যাপকভাবে সাহায্য করা হচ্ছে, যে কারণে শেষ পর্যন্ত ইসরায়েলিরা একটা বিপদের মধ্যে পড়ে যায়। এবং এগারো দিন যুদ্ধের পরে ইসরায়েলরা হামাসের কাছে তারা যুদ্ধবিরতি চুক্তিতে যায়। মনে রাখতে হবে আমাদের যুদ্ধ ছিল এগারো দিন, এবং এগারো দিন পরে হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয় এবং পরিশেষে সেই যুদ্ধের সমাপ্তি ঘটে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের ইসরায়েল এবং ফিলিস্তিনের সাম্প্রতিক তত্ত্ব এবং তথ্যগুলো, যে তথ্যগুলো থেকে বিসিএস পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন আসতে পারে। তো ভিউয়ার্স, আমার ক্লাসটা যদি আপনাদের ভালো লাগে থাকে এবং পরবর্তী ক্লাস পেতে চান, সবার প্রতি একটা রিকোয়েস্ট এগুলো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং বন্ধুর সাথে বন্ধুদেরকে বলেন আমার চ্যানেলটাকে বেশি বেশি শেয়ার করার জন্য। সবাই ভালো থাকবেন, সেই পথে শেষ করলাম। টাটা।